ঠাকুমা শ্রাদ্ধের বাজার আনতে গিয়ে পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলো দুই ভাই। গতকাল রাত 9টা নাগাদ মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ থানার মুকুন্দপুর এলাকায়। গুরুতর জখমদের উদ্ধার করে প্রথমে কুনর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দুই ভাইয়ের পরীক্ষা নিরীক্ষার পর একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে স্থানান্তরিত করা হয় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে। অপরজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, জখমদের নাম ধনঞ্জয় রায়, বয়স 13 বছর, জ্যোতিষ রায়, বয়স 15 বছর, বাড়ি কালিয়াগঞ্জ থানার রঘুনাথ পল্লী সংলগ্ন মুকুন্দপুর গ্রামে। জখম যুবকের দাদা অনুপ রায় মাহাতো বলেন, দিন কয়েক আগে মৃত্যু হয়েছে ঠাকুমার। ঠাকুমার শ্রাদ্ধের বাজার করতে গিয়েছিল দুই ভাই। বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসে একটি মোটর বাইক, তাদের সজোরে ধাক্কা মারলে গুরুতর জখম হয় তারা। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে কুনর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ধনঞ্জয় রায়কে। জ্যোতিষ রায়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করে কর্তব্যরত জরুরি বিভাগের চিকিৎসক। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে কালিয়াগঞ্জ থানার পুলিশ। আমাদের এটা কালিয়াগঞ্জ থানা বাড়ি, এটা ওই আমরা তো খবর পেয়েছি প্রায় 9:30 পেয়েছি। ওরা মোটামুটি 9টার পরে পরেই ঘটনাটা ঘটেছে। কত বয়স হবে ওদের? একজনের 16 বছর, একজনের 12-13 বছর। কিসে কিসে পড়াশোনা করে? স্কুলে পড়ে, কোন ক্লাস পড়ে, ওরা ছোট বাচ্চা। হ্যাঁ, আমার না, আমরা আর কি ওদিকে আমাদের যে পার্শ্ববর্তী হসপিটাল রয়েছে পুনর হসপিটাল, আমরা ওখানেই অ্যাডমিশনটা করিয়েছিলাম। দেন তারপর ওরা ওখান থেকে বলে যে সিটি স্ক্যানে কিছু ব্যাপার থাকতে পারে, তো ওটা ওই জন্য ওরা মেডিকেলে ট্রান্সফার করেছে রায়গঞ্জ। রায়গঞ্জ থেকে বীথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।